দেখতে পাচ্ছেন এখন আমি আছি মাটিডালি বেলি ব্রিজ এলাকায়। আজকে সকাল থেকেই মানে একবারে পুরোটাই বলা চলে অচল। আজকে সকাল থেকে অবস্থা খুবই খারাপ বাসার নিচে। মাটিডালি বেলি ব্রিজ রোড, পীরগোসা রোড, চারমাথা রোড, রংপুর রোড, বগুড়া শহর রোড, প্রতিটা রোড একবারে ব্লক, মানে এতটাই জ্যাম যা বলার মতো না। চলুন ড্রোন ভিডিও থেকে আজকের মানে এই জ্যামের একটা ভিডিও দেখে আসি। মাটিডালি বনানী দ্বিতীয় বাইপাস, পীরগোসা রোড হয়ে বেলি ব্রিজ, প্রত্যেকটা রোডই একবারে স্থবির হয়ে দাঁড়িয়ে আছে। আজকে সকাল থেকেই অবস্থা, কারণ মাটিডালি বিমান মোড়ে ঢাকা রংপুর চার লেন মহাসড়কের কাজ চলমান আছে, থাকার কারণে এই অবস্থা হয়েছে। দেখুন এখানে দেখেন প্রত্যেকটা গাড়ি একবারে স্থির হয়ে আছে, বিমান মোড় দেখেন। এই তো হলো অবস্থা বিমান মোড়ের। এই যে এটা হচ্ছে রংপুর রোড, অবস্থা খুবই খারাপ। রংপুর রোডের দেখেন যত দূর চোখ যাচ্ছে তত দূর মনে করেন গাড়ির জ্যাম। রংপুর রোডে বিমান মোড়, এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, এখন টুকটাক ভাবে গাড়ি যাচ্ছে জ্যাম। দেখেন এটা হচ্ছে ঢাকা রোড, চারমাথা রোড, এই তো হলো অবস্থা। বিশেষ করে জ্যামটা বগুড়া শহরের রোড আর হলে দ্বিতীয় বাইপাস রোডে জ্যামটাই বেশি। তো আমরা কোন এই যে করতোয়া নদী যে খনন হচ্ছে, এই করতোয়া নদী খনন কাজের উপর দিয়ে আমরা যাব হচ্ছে মাটিডালি বেলি ব্রিজ এলাকার দিকে। অর্থাৎ আমি যেখান থেকে ড্রোন পাঠাইছি এই যে আমার বাসার দিকে, তো দেখি এই দিকে কী অবস্থা। নদী খননের কাজ কিন্তু মোটামুটি দ্রুতই চলছে। এই যে দেখেন বেলি ব্রিজ পার হয়ে আসে পীরগোসা রোড, এটা এই যে পীরগোসা রোডের এখানেও একই অবস্থা। দেখেন গাড়ি লাইন হয়ে আছে, দেখেন এই দেখেন গাড়ি লাইন হয়ে আছে। এখন কিছুটা হলো গাড়ি বাইপাস পর্যন্ত সিরিয়াল গিয়েছিলো আর কি গাড়ির লাইনগুলো। এখানে যদি বান্ধা হচ্ছে, বান্ধায় পানি শুকিয়ে আর কি এই খনন কাজটা করা হবে। দেখেন গাড়ির লাইন, দেখেন আমি আছি এই যে চারকোনা যে সাদা ছাদ দেখতে পাচ্ছি, সাদা কালো ছাদের ওপর থেকে ভিডিও করতেছি। আর এটা হচ্ছে মাটিডালি বেলি ব্রিজ, তো বেলি ব্রিজের উপর গাড়ি দাঁড়িয়ে আছে। দেখেন আমরা একটু ক্যামেরাটা নামিয়ে নিয়ে আসি, ক্যামেরা নামতেছে। এই তো হলো অবস্থা। ক্যামেরা নামতেছে। আচ্ছা আমরা একটু মাটিডালি যে বাজার রোড শহরের রোডটা আছে হাই স্কুলের সামনের রোড, এই রোডটা এখন অনেকটা ক্লিয়ার হয়েছে। এই শহরের রোড দেখতে পাচ্ছেন, এই যে হাই স্কুল শহরের রোড, এই যে এটা হচ্ছে বাড়ির সামনে কালীবালা রোড, এই যে সাদা কালার যে বাসাটা এটা হচ্ছে আমার বাসা। এই দেখেন এই রোডে এই জ্যামটা কাটতেছে না, এই জ্যামটা লেগেই আছে, এই জ্যামটা লেগেই আছে। তো ঠিকই আছে বন্ধুরা, আমি এখন আমার বাসার দিকে ক্যামেরা নামিয়ে নিচ্ছি। এই যে আমি এখান থেকে ক্যামেরা উঠিয়ে দিয়েছি, এখানে ক্যামেরা নামতেছে। তো ভালো থাকবেন, আবার আপডেট দেবো ইনশাল্লাহ।